নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের এই পর্বে আমি কথা বলবো ক্রিয়াযোগ প্রসঙ্গে। ক্রিয়াযোগ বিষয়ে কথা বলবার আগে যোগ বিষয়ে, যোগ সাধনা বিষয়ে কিছু কথা আগে বলে নেব। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। অনেক কষ্ট করে মানুষ গুরুর কাছে যাচ্ছেন, গুরুদেব তাদের কানে বীজ মন্ত্র দিয়ে জপ করতে আদেশ করছেন, কিন্তু জপ করেও মন স্থির হচ্ছে না। জপ করার সময়ও মনে বিভিন্ন ভাবনা চিন্তার উদয় হচ্ছে। জপ করারও কিছু কৌশল আছে। কৌশল ছাড়া জপ করা আর খিদের সময় খাবার না খেয়ে খাবারের নাম উচ্চারণ করা একই ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যোগকেই প্রাধান্য দিয়েছিলেন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলেছেন, যে কোনো ধর্মীয় অভ্যাসের সঙ্গে ক্রিয়াযোগকে যুক্ত করে নিলে দ্রুত অগ্রসর হওয়া সম্ভব। ক্রিয়াযোগে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা খুব সহজ। যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, পাতঞ্জল যোগ দর্শন বলছে, মনের চঞ্চল অবস্থাই চিত্ত। চিত্তের যে বৃত্তিগুলি তাদের নিরোধ হচ্ছে যোগ, অর্থাৎ নিয়ন্ত্রণ। কিন্তু চিত্তের বৃত্তিগুলির নিরোধ কিভাবে সম্ভব? এই বৃত্তিগুলোই তো মনকে সদা সর্বদা চঞ্চল করে রেখেছে। মানুষ জীবনে শান্তি চায়, শান্তির অন্বেষণেই মানুষ ছুটছে মন্দিরে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, বিভিন্ন তীর্থস্থানে, কিন্তু কোথায় শান্তি? শান্তি মানুষ বাইরে খুঁজছে, কিন্তু শান্তি আসলে আছে মানুষের মনে। তাই মনকে শান্ত করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে তাই বলেছেন, তসমাদ যোগী ভবার্জুন, অর্জুন তুমি যোগী হও। ক্রিয়াযোগের অনুষ্ঠান মূলত এই শ্বাস প্রশ্বাস এবং মনের নিয়ন্ত্রণ। মনের অন্তরে যে শান্তি প্রচ্ছন্ন রয়েছে তাকেই উদ্ঘাটন করবার একটি সাধনা। ক্রিয়াযোগ অত্যন্ত সহজ সাধনা, তবে অবশ্যই গুরুর কাছে শিখে অভ্যাস করতে হবে। ক্রিয়াযোগের প্রক্রিয়াগুলি বহু পুস্তিকায় বিভিন্নভাবে বর্ণনা করা রয়েছে, কিন্তু ক্রিয়াযোগ এমন একটি যোগ যা কেবলমাত্র গুরুর কাছে সাহায্য নিয়েই, গুরুর নির্দেশ মতো তবেই করতে হয়। ক্রিয়াযোগ প্রসঙ্গে আলোচনা করতে গেলেই যে কজন মানুষের নামকরণ অবশ্যই আমাদেরকে করতে হবে, তাদের নামগুলি হচ্ছে যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, এবং ক্রিয়াযোগের ইতিহাসে পরমহংস হরিহরানন্দের নামও উজ্জ্বল নক্ষত্রের মতোই স্মরণীয় হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্রিয়াযোগ শরীর মন এবং আত্ম উন্নতির এক প্রাচীন এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া গুরুর কাছে শিখে অভ্যেস করা মাত্রই ফল পাওয়া যায়। এই সাধনাতে কষ্টসাধ্য কুম্ভক পদ্ধতি থাকে না, তাই সাধককে কোনো প্রকার ক্ষতিকর অবস্থার মুখে পড়তে হয় না। ক্রিয়াযোগের বিশেষ প্রক্রিয়ায় বহির্মুখী ইন্দ্রিয় এবং মন অন্তর্মুখী হয়। এতে ক্রিয়াবানদের, অর্থাৎ ক্রিয়াযোগ যারা অভ্যাস করছে তাদেরকেই ক্রিয়াবান বলা হয়ে থাকে, তাদের মানসিক শান্তি বাড়ে। তাহলে ক্রিয়াযোগ করলে আমাদের যে ইন্দ্রিয়গুলি বহির্মুখী, সেই ইন্দ্রিয় এবং মন অন্তর্মুখী হতে পারে। ক্রিয়াযোগের প্রথম ক্রিয়ায় কয়েকটি মুদ্রা থাকে, যেমন মহামুদ্রা। ক্রিয়াযোগের মহামুদ্রায় শ্বাস প্রশ্বাসের কাজ রয়েছে, তাই গুরুর কাছে শিখে তবেই এই পথে পা বাড়ানো উচিত। এই মহামুদ্রার দ্বারা কি হয় না, পা এবং হাঁটুর রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পেটের রোগ যেমন অজীর্ণ বা বায়ু রোগ মানুষকে দুর্বল এবং খিটখিটে করে তোলে। দুর্বল মানুষ সামান্য কাজ করেই ক্লান্ত হয়ে যায়, তার পক্ষে সাধনা করা অসম্ভব হয়ে যায়। মহামুদ্রা এবং প্রথম ক্রিয়ার অন্যান্য মুদ্রা মানুষকে সময়ের সাথে সাথে, অভ্যাসের সাথে সাথে সুস্থ সবল করে গড়ে তোলে। খাদ্যে বিষক্রিয়া হলেও ক্রিয়াবানের ওপরে তার প্রভাব পড়ে না। মেয়েদের জন্য এই মুদ্রাটি বিশেষভাবে প্রয়োজনীয়তা রাখে। দুইটি গ্রন্থির নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বন্ধাত্ম দূর করে এবং বিবাহের পর সহজেই শিশু প্রসব করতে সাহায্য করে।
ক্রিয়াযোগ প্রক্রিয়াতে শ্বাস লম্বা করে নেওয়াতে শরীরে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে আমাদের শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যায়, দূষিত রক্ত বিশুদ্ধ হয়ে যায়। অক্সিজেন যেহেতু মস্তিষ্কের খাদ্য, তাই মস্তিষ্কে অক্সিজেন সরবরাহে কাজের উদ্যম, মেধা, স্মৃতিশক্তি ও মনের একাগ্রতা বৃদ্ধি পায়। ক্রিয়াযোগ অভ্যাসের প্রথম অবস্থায় খিদে বেড়ে যায়, হজম শক্তিও বেড়ে যায়, পেটের অনেক সমস্যা থেকে মানুষ মুক্তি পায়। ক্রিয়া অভ্যাসে হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, অগ্নাশয় অর্থাৎ প্যানক্রিয়াস, বৃক্ক অর্থাৎ কিডনি রোগ মুক্ত থাকে এবং রক্ত পরিশুদ্ধ হয়। এই প্রক্রিয়ায় শরীরের রূপ লাবণ্য বৃদ্ধি পায়, অকাল বার্ধক্য দূর হয়। আবার এই রোগ শরীরের বার্ধক্যও প্রতিরোধ করে। এক কথায় ক্রিয়াযোগ সমস্ত রোগের মহৌষধ। বর্তমান যুগে অধিকাংশ মানুষই নিজেদের কার্যক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে নানাবিধ চাপের সম্মুখীন এবং এই অতিরিক্ত চাপের কারণে নানা শারীরিক এবং মানসিক ব্যাধির শিকার হয়ে পড়ছেন। এই যে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক হতাশা এবং স্নায়বিক দৌর্বল্য, স্নায়ু সংক্রান্ত দুর্বলতা দেখা যাচ্ছে, এগুলো মানসিক ব্যাধিরই প্রতিফলন। ক্রিয়াযোগের নিয়মিত অভ্যাসের ফলে বিভিন্ন প্রকার মানসিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এর কারণ ক্রিয়াযোগের বিশেষ প্রাণায়াম প্রক্রিয়ায় শ্বাস প্রশ্বাস ক্রমশ শান্ত হতে শুরু করে। শরীরের 39টা বায়ু রয়েছে, সেই 39টা বায়ু নিয়ে ভবিষ্যতে কখনো কথা হবে, কিন্তু তার মধ্যে প্রধান হচ্ছে 5টা বায়ু। সেই 5টা বায়ু হচ্ছে প্রাণবায়ু, অপানবায়ু, সমানবায়ু, উদানবায়ু, ব্যানবায়ু। উক্ত 5টা বায়ু, যে 5টি বায়ুর কথা আমি উল্লেখ করলাম, 5টা চক্রে অবস্থান করে। যেমন মূলাধার ও স্বাধিষ্ঠান চক্রে থাকে অপানবায়ু, মণিপুর চক্রে থাকে সমানবায়ু, অনাহত চক্রে প্রাণবায়ু, বিশুদ্ধ চক্রে থাকে উদানবায়ু এবং সারা শরীরে থাকে ব্যানবায়ু। এই 5টা বায়ুই মানুষের মানসিক চঞ্চলতা সৃষ্টি করে। ক্রিয়াযোগের বিশেষ প্রক্রিয়া দ্বারা 5টি বায়ুকে স্থির করা যায়। যেমন মহামুদ্রা দ্বারা ব্যানবায়ু, যা সারা শরীরে বর্তমান, সেই বায়ুকে স্থির করা যায়। খেচড়ি মুদ্রা, যার দ্বারা ক্রিয়াবান সর্বদা ঐশ্বরিক আনন্দের সাথে যুক্ত থাকতে পারেন। উক্ত সমস্ত মুদ্রাই গুরুর কাছে শিখে নিতে হয়, তবেই অভ্যাস করতে হয়। 5টা বায়ুর মধ্যে প্রাণবায়ুই শ্রেষ্ঠ, তাই প্রাণায়ামের দ্বারা প্রাণবায়ু স্থির হলে সমস্ত বায়ুই স্থির হয়। বায়ু স্থির হলেই যোগযুক্ত অবস্থা লাভ হয়, আত্মদর্শন হয়। সেই জন্যই প্রাণায়ামকে ব্রহ্মবিদ্যা বলা হয়। প্রাণায়াম সমস্ত পুণ্যের সার এবং সমস্ত পাপ মুক্তিকারক। প্রাণায়াম দ্বারা সর্বপ্রকার মন্দকর্মের ফল এবং পূর্বজন্মের পাপ বিনাশ হয়। যিনি গুরুর কাছে শিখে শ্রদ্ধার সঙ্গে প্রাণায়াম অভ্যাস করেন, তিনি অবশ্যই মহাযোগীশ্বর শিবের আশীর্বাদ প্রাপ্ত হন। বন্ধুরা, আজকের ক্রিয়াযোগ সংক্রান্ত যে আলোচনা আমি আপনাদেরকে শোনালাম, সেটি আমি গ্রহণ করেছি স্বরূপানন্দ ব্রহ্মচারী, তার ক্রিয়াযোগ নামক গ্রন্থটি থেকে। গুরুদেব স্বরূপানন্দ ব্রহ্মচারী পরমহংস হরিহরানন্দের শিষ্য। পরমহংস হরিহরানন্দ আবার যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর শিষ্য। কাজেই বুঝতেই পারছেন আজকের এই আলোচনা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আগামী পর্বে আবারও ক্রিয়াযোগ সংক্রান্ত নতুন কোনো আলোচনা নিয়ে বা আধ্যাত্মিক কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে। ততক্ষণ মন্তব্য করে আমাকে জানান যে আজকের পর্ব কেমন লাগলো। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। বন্ধু বান্ধব, পরিবার পরিজন সকলের সাথে ভিডিওটি ভাগ করে নিন। আর আবারও আপনাদেরকে বলছি, ক্রিয়াযোগ বা যে মুদ্রাগুলির কথা আমি উল্লেখ করেছি, গুরুর সাহায্য ব্যতীত কোনো কিছুই আপনারা অভ্যাস করবেন না। ভালো থাকুন বন্ধুরা, দেখা হচ্ছে আবারও আগামী পর্বে।